বিশ্ববরেণ্য রহস্য গল্প লেখিকা আগাথা ক্রিস্টির ছোট গল্প অবলম্বনে নাটক দ্য চকলেট বক্স, রূপান্তর ও প্রয়োগে শুভম চ্যাটার্জি, চরিত্রচিত্রণে ডাক্তার তন্ময় কুণ্ডু, ফ্র্যাঙ্কুইস সৌনক দে, ভার্জিনি মেসনার্ড মৌমিতা মুখার্জি, ম্যাডাম ডেরোলার্ড মুনমুন শিকদার, হেস্টিংস শুভম চ্যাটার্জি এবং এরকুল পোয়ারো চরিত্রে গৌতম চট্টোপাধ্যায়। প্রযোজনায় নাট্যকাব্য সম্মিলিত নাট্য প্রয়াস। শুরু হচ্ছে নাটক দ্য চকলেট বক্স। দুর্যোগের রাত, বাইরে ঝোড়ো বাতাস বইছে। পোয়ারো আর আমি ফায়ারপ্লেসের সামনে মুখোমুখি বসেছিলাম। আমাদের দুজনের মাঝে কাঠের একটা চৌকো টেবিল, টেবিলের ওপর দুকাপ ব্ল্যাক কফি আমার আর পোয়ারোর জন্য। কফির কাপে একটা চুমুক দিয়ে পোয়ারো বলল, পৃথিবীটা কতই না সুন্দর। হ্যাঁ, এই পৃথিবীটা অবাক করে দেওয়ার মতোই সুন্দর বটে। এখানে আমি আছি একটা কাজ নিয়ে আর তুমি এখানে বিখ্যাত। মোটেই তা নয়। কিন্তু তুমি তাই এবং যথার্থ। আমি যখন তোমার সাফল্যের দিনগুলোতে ফিরে যাই, সত্যি রীতিমতো আনন্দ উপভোগ করি। ব্যর্থতা যে কাকে বলে আমার বিশ্বাস তুমি একেবারেই জানো না। এ কথা কিন্তু কখনো কখনো হাস্যকর হয়ে উঠতে পারে। না, এটা আমি মানি না। সত্যি করে বলো তো, তুমি কখনো ব্যর্থ হয়েছ? অসংখ্যবার বন্ধু। সব সময় সুযোগ আসে না, সব সময় সাফল্য তোমার দিকে নাও আসতে পারে। কখনো অনেক দেরিতে আমার ডাক পড়েছে, আবার কখনো ঠিক সাফল্যের মুখোমুখি দাঁড়িয়েও আমি অসুস্থ হয়ে পড়েছি। জানো বন্ধু, প্রত্যেককেই পতনের মধ্যে দিয়ে উঠে আসতে হবে উত্তরণের লক্ষ্যে। উত্থান পতন নিয়েই আমাদের জীবন, সেটা অস্বীকার করলে চলবে কেন? আমি ঠিক সেই রকমটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি, কখনো কি তুমি তোমার নিজের ভুলের জন্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছ? একবার, একবার আমি নিজেই ভীষণভাবে বোকা বনেছিলাম। কথাটা বলেই পোয়ারো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে এগিয়ে গেল জানলার দিকে। আমার সাফল্যের রেকর্ড তুমি দেখেছ। তোমার সংগ্রহের তালিকায় আরও একটা কাহিনী তুমি সংযোজন করে নিও, যে কাহিনী অসাফল্যের এবং ব্যর্থতা। যে কাহিনী তোমায় বলতে যাচ্ছি, বহু বছর আগে বেলজিয়ামে এই ঘটনাটা ঘটেছিল। ফ্রান্সে তখন চার্চ ও স্টেটের মধ্যে তুমুল সংগ্রাম চলছিল। পল ডেরোলার ছিলেন একজন ফরাসি ডেপুটি, তার জন্য তখন একটা মন্ত্রিত্বের পদ অপেক্ষা করছিল। সে কথা কারোর কাছে গোপন ছিল না। তিনি ছিলেন ক্যাথলিকদের ঘোরতর বিরোধী। তিনি ক্ষমতায় এলে ক্যাথলিকদের সে সময় যথেষ্ট বেকায়দায় পড়তে হতো। ব্রুসেলসের এক যুবতীর সঙ্গে তার বিয়ে হলেও বিয়ের ঠিক দুবছরের মাথায় তার স্ত্রী হঠাৎ মারা যান। তিনি ছিলেন নিঃসন্তান। স্ত্রীর মৃত্যুর পর তিনি ব্রুসেলসের অ্যাভিনিউ লুইসের বাড়িতেই থাকতে শুরু করলেন, আর এই বাড়িতেই পরবর্তীকালে তার মৃত্যু হয়। এর ফলে যে মন্ত্রিত্ব তিনি লাভ করতে যাচ্ছিলেন
তা নিয়ে দীর্ঘদিনের সব জল্পনার অবসান হয়। সমস্ত কাগজে ছাপা হল সন্ধ্যার নৈশভোজের পর তাঁর আকস্মিক মৃত্যুর কথা, আর মৃত্যুর কারণ হিসেবে দেখানো হল হার্ট ফেল। কথা শেষ করে পোয়ারো চেয়ারে এসে বসল, তারপর আবার শুরু করল। সেই সময় আমি ছিলাম বেলজিয়ামের গোয়েন্দা বাহিনীতে কর্মরত। তুমি তো জানো আমি হলাম জন্ম ক্যাথলিক, তাই তার মৃত্যু আমার কাছেও সৌভাগ্য বলে মনে হয়েছিল। তার মৃত্যুর 3 দিন পরের কথা, তখন সবে আমার গ্রীষ্মের ছুটি শুরু হয়েছিল। ঠিক সেই সময় আমার অ্যাপার্টমেন্টে একজন আমার সাক্ষাৎ প্রার্থী হলেন, তিনি একজন মহিলা। আপনি কি এরকম পোয়ারো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমার উত্তরে সন্তুষ্ট হয়ে ভদ্রমহিলা আমার উল্টো দিকের কাঠের চেয়ারে বসলেন। চোখ ভর্তি জল থাকলেও তার মুখটা ভারী মিষ্টি। তারপর চোখের জল মুছে শুরু করলেন, আমি জেনেছি আপনি এখন ছুটিতে, অতএব এই কেসটা আপনি এখন অনায়াসে নিতে পারেন। এ বিষয়ে পুলিশকে জানানোর ইচ্ছা আমার একেবারেই নেই। যদিও আমি এখন ছুটিতে, কিন্তু এখনো আমি পুলিশেরই একজন। বেশ, তাহলে আপনার তদন্তের ফলাফল স্বচ্ছন্দেই আপনি পুলিশকে রিপোর্ট করতে পারেন, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশকে জানাবেন না, এটা আমার অনুরোধ। বেশ, আমি রাজি। ধন্যবাদ। কিন্তু আপনার কেসটা কি? পল ডেরোলার্ডের মৃত্যুর ব্যাপার নিয়েই আমি আপনার কাছে এসেছি। বেশি কিছু আমি বলতে চাই না, তবে এটুকু আমি বুঝেছি যে ডেরোলার্ডের স্বাভাবিক মৃত্যু নয়। কিন্তু চিকিৎসকরা তো ভুলও হতে পারে। আমি নিশ্চিত এর পিছনে কোনো রহস্য আছে। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। বেশ বেশ, আপনি শান্ত হন। আপনাদের বাড়ির অন্যান্য বাসিন্দাদের সম্পর্কে আমার কিছুটা জানা দরকার। ওই দিন বাড়িতে ছিল একজন রাঁধুনি, জিনেট ফেলিসি, বৃদ্ধ পরিচারক ফ্র্যাঙ্কুইস, ওনার মা আর আমি। ও হ্যাঁ, ভালো কথা, আমার পরিচয়টা দিই। আমার নাম ভার্জিনি মেসনার্ড, ডেরোলার্ডের মাস্তুতো বোন। এছাড়াও তার বাড়িতে আরো দুজন অতিথি ছিল সেদিন। তারা কারা? ডেরোলার্ডের একজন পুরনো বন্ধু সেন্ট অ্যালার্ড এবং তার আরেক ইংরেজ বন্ধু মিস্টার জন উইলসন। তারা কি এখনো ও বাড়িতে আছেন? মিস্টার উইলসন এখনো আছেন, কিন্তু এলার্ট কাল চলে গেছেন। আচ্ছা মিস মেসনার্ড, আপনার পরিকল্পনাটা ঠিক কি বলুন তো? আধ ঘন্টার মধ্যে যদি আপনি ওই বাড়িতে যান, তবে আরো কিছু তথ্য আপনাকে দিতে পারি। আপনি একজন সাংবাদিক, এই বলে আপনার পরিচয় দেব। ম্যাডাম ডেরোলার্ড, মানে ওনার মা, অত্যন্ত ক্ষীণ স্বাস্থ্যের মহিলা। এ বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ তিনি প্রকাশ করবেন না। মেসনার্ডের বুদ্ধিদীপ্ত অজুহাতে খুব সহজেই আমি তাদের বাড়িতে স্থান পেয়ে গেলাম। মৃত ডেপুটির মার সঙ্গে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার সেরে নেওয়ার পর সেই বাড়িতে স্বাধীনভাবে ঘোরার একটা পরিবেশ গড়ে তুললাম। আমার কাজটা যে কতটা কঠিন ছিল তা তুমি আন্দাজ করতে পারবে না হেস্টিংস। যদি ধরে নিই বিষ প্রয়োগে খুন, সেই ক্ষেত্রে মৃতদেহ পরীক্ষা করে দেখার কোনো সুযোগ আমার কাছে ছিল না। প্রাথমিক খোঁজ নিলাম বাড়ির লোকজনদের কাছ থেকে, তা থেকে
যে তথ্য উঠে এলো সেটা অনেকটা এই রকম। সেই রাতে ডেরোলার নিজেই খাবার পরিবেশন করেছিলেন, সেই খাবার খেয়ে একজনের মৃত্যু এ একেবারেই অসম্ভব। আমার প্রশ্ন, যদি সেই খাবারের মধ্যে কোনোটাতে বিষ মেশানো থাকত তাহলে একজনের মৃত্যু হবে কেন? নৈশভোজের পর তিনি স্টাডি রুমে গিয়ে কিছুক্ষণের জন্য বসেন এবং আগাম কোনো কিছু জানা না দিয়েই হঠাৎ মেঝের ওপর পড়ে যান। সেন্ট অ্যালার্ট ঘর থেকে বেরিয়ে এসে ফ্র্যাঙ্কুইসকে ডাক্তার ডাকতে বলেন, কিন্তু ডাক্তার এসে দেখলেন তার কিছুই করার নেই, রোগী ততক্ষণে মারা গেছেন। অনুসন্ধান করতে করতে মনে হল হয়তো চেয়ারে ইঞ্জেকশন দেওয়ার ছুঁচ এমনভাবে রাখা ছিল যাতে তার দেহে সেটা ফুটলেই একটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। পরীক্ষা করার জন্য আমি নিজে সেই চেয়ারে বসলাম, কিন্তু এবারেও আমায় হতাশ হতে হলো। অতঃপর ঘর থেকে বেরিয়ে আসব এমন সময় চোখে পড়ল টেবিলের উপর রাখা একটা চকলেট বক্সের উপর। এখানে এমন কিছু পাওয়া গেল যেটা ঠিক স্বাভাবিক নয়। ডাগনাটা খুললাম, বক্স ভর্তি চকলেট, একটা চকলেটও সেখান থেকে খরচ হয়নি। কিন্তু একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, বক্সটা লাল রঙের হলেও তার ঢাকনাটা ছিল নীল। না, এমনটা কখনোই সম্ভব নয়, এ আমার স্থির বিশ্বাস। তৎক্ষণাৎ ফ্র্যাঙ্কুইসকে ডাকলাম। ঘরে এসে সে আমায় জিজ্ঞাসা করল, স্যার আমাকে ডাকছেন। আচ্ছা, তোমার মনিব কি চকলেট খেতে খুব ভালোবাসতেন? হ্যাঁ স্যার, দারুণ ভক্ত ছিলেন চকলেটের, সব সময় ওনার কাছে একটা না একটা চকলেটের বাক্স মজুদ থাকত। তাহলে এই বক্সটা স্পর্শ করেননি কেন? ওটা ওনার মৃত্যুর দিন কিনে আনা হয়, অপর বাক্সটা ফুরিয়ে এসেছিল তো। তার মানে মৃত্যুর দিন অন্য বক্সটা শেষ হয়ে যায়। আচ্ছা, তোমার মনে কোন কোন সময় চকলেট খেতেন? রোজকারের অভ্যাসের মতো নৈশভোজের পর খেতেন। অন্য বক্সটা যদি নষ্ট হয়ে গিয়ে না থাকে সেটা আমি একবার দেখতে চাই। সেটা এখনো ডাস্টবিনে, আমি এক্ষুনি আনছি। এই বলে সে মিনিট কয়েকের মধ্যেই একটা বক্স আমার কাছে নিয়ে এলো, যা অনুমান করেছিলাম ঠিক তাই। বক্সটার রং নীল আর ঢাকনাটা লাল রঙের। এরপর ফ্র্যাঙ্কুইসকে ধন্যবাদ দিয়ে এভিনিউ লুইসের বাড়ি থেকে আমি বিদায় নিলাম। তারপর দেখা করতে গেলাম সেই ডাক্তারের সঙ্গে যিনি ডেরোলাইটকে শেষবারের জন্য পরীক্ষা করেছিলেন। তবে তার সাথে কথা বলে আমার মনে হলো এই কেসটার ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি আমায় বললেন, নৈশভোজের সময় প্রচণ্ড রেগে ওঠেন তিনি, তার মাথায় রক্ত উঠে যায় আর প্রায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে থাকবে। কিন্তু সেরকম কথা তো আমি শুনিনি। না, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি সেন্ট এরওয়ার্ডের সঙ্গে তার প্রচণ্ড তর্কাতর্কি হয়েছিল। তা কেনই বা তিনি তর্ক করতে গেলেন? এরওয়ার্ড একজন গোড়া ক্যাথলিক ছিলেন, চার্চ ও স্টেটের প্রশ্নে তাদের বন্ধুত্ব ক্রমশ তিক্ত হতে থাকে। এমন একটাও দিন যায়নি যেদিন তাদের মধ্যে ধর্ম নিয়ে তর্ক হয়নি। এরওয়ার্ডের কাছে ডেরোলার ছিলেন একজন খ্রিস্ট ধর্ম বিরোধী। আচ্ছা ডাক্তার, এই চকলেটের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে কি? সেটা সম্ভব হতে পারে, খাঁটি হাইড্রোসায়নিক অ্যাসিড
যদি না বাষ্প হয়ে উড়ে যায় তাহলে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং ছোট গুলির মতো কিছু অনায়াসে গলৎকরণ করা যেতে পারে যা চোখেই পড়বে না। আপনি অনায়াসে অনুমান করে নিতে পারেন যে তার একটা কামড়ই যথেষ্ট। ধন্যবাদ জানিয়ে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম কেমিস্টদের খোঁজে, বিশেষ করে অ্যাভিনিউ লুইস অঞ্চলে। তুমি তো জানো হেস্টিংস, পুলিশের পক্ষে কাজ খুব একটা শক্ত নয়। একরকম বিনা ঝামেলাতেই আমার চাহিদা মতো প্রয়োজনীয় খবর আমি পেয়ে গেলাম। অ্যাট্রোপিন নামে একটি চোখে দেওয়ার ড্রপ ওই বাড়িতে যেত, এও এক ধরনের তীব্র বিষ। মুহূর্তে উল্লসিত হয়েও পরো মুহূর্তে আমার উল্লাসে ভাটা পড়ে গেল, কারণ অ্যাট্রোপিনের বিষের দ্বারা সরাসরি মানুষ খুন কখনোই সম্ভব নয়। তাছাড়া প্রেসক্রিপশনটা বহুদিনের পুরনো, বহুদিন ধরে দু চোখে ছানির কষ্টে ভুগছেন ম্যাডাম ডেরোল্যান্ড। কিন্তু একটা খবর পেলাম, যে এই প্রেসক্রিপশনটা এনেছিলেন তিনি অন্য একজন ইংরেজ কেমিস্টের কাছে যাবার কথাও বলেছিলেন। আরও একবার আমার সরকারি পদমর্যাদাকে কাজে লাগালাম। ডেরোল্যান্ডের মৃত্যুর আগের দিন মিস্টার জন উইলসনের প্রেসক্রিপশনে একটা ওষুধ সরবরাহ করা হয়েছিল, স্রেফ ছোট্ট টিনিট্রেন ট্যাবলেট। ট্যাবলেটগুলো দেখা মাত্র আমি চমকে উঠলাম, অবিকল চকলেটের মতো দেখতে। প্রশ্ন করলাম, এগুলো কি বিষ? উত্তরে জানলাম, এগুলো রক্তের চাপ কমিয়ে দিতে পারে, হার্টের অসুখে এই ওষুধ প্রয়োগ করা হয়, তবে অধিক ব্যবহারে অঘটন ঘটার সম্ভাবনাও থেকে যায়। খুশি মনে দোকান থেকে বেরিয়ে এলাম। ততক্ষণে আমি জেনে গেছি এই অপরাধের ভিলেন জন উইলসন। তবে ধোঁয়াশা তখনও আমার কাটেনি, কারণ আমি খবর নিয়ে জেনেছি বেশ কয়েক বছর হার্টের সমস্যায় সে ভুগছে, সুতরাং এই ওষুধ রাখার পূর্ণ অধিকার তার আছে। আর অপর প্রান্তে অ্যালার্ডের আছে মোটিভ, তাই সমাধানে পৌঁছানোর জন্য আবার ছুটলাম অ্যাভেনিউ লুইসের বাড়িতে। তখন বাড়িতে মিস্টার উইলসন ছিলেন না, তার বাড়ির কাজের মেয়ে ফেলিসির সঙ্গে কথা বলে জানলাম উইলসন কদিন আগে তার ওষুধের শিশিটি হারিয়ে ফেলেন, তারপর তাকে মাঝপথে থামিয়ে দিয়ে চলে এলাম, কারণ আমার যা জানার প্রয়োজন ছিল ততক্ষণে জানা হয়ে গেছে। এবার আমার কাজ হল অনুমিত কেসের প্রমাণ করা, তবে কাজটা যে খুব সহজ তা নয়। অ্যালার্ট যে মিস্টার উইলসনের ঘর থেকে বোতলটা সরিয়েছে সেটা অন্যদের বিশ্বাস করানো খুব একটা সহজ কাজ হবে না। এরপর গেলাম মেসনার্ডের কাছে। ম্যাডাম, আমাকে দয়া করে ওই এলার্ডের ঠিকানাটা দিতে পারেন? কেন, আপনি তার ঠিকানা চাইছেন বলুন তো। প্রয়োজন আছে? তিনি আপনাকে কিছুই বলতে পারবেন না, তার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা, চারপাশে কি ঘটছে কিছুই সে গুরুত্ব দিয়ে লক্ষ্য করে না। তা হতে পারে, তবুও তিনি ডেরোল্যান্ডের পুরনো বন্ধু, আমার মনে হয় তিনি আমাকে কিছু বললেও বলতে পারবেন, যেমন ধরুন অতীতের ব্যাপারে, পুরনো হিংসা বিদ্বেষের ব্যাপারে। বেশ, আপনি যাতে সন্তুষ্ট হন, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুল করেছি আপনাকে ডেকে এনে। এখানে সমাধান করার মতো কোনো রহস্যই নেই, আপনাকে তাই অনুরোধ করি এ কেসের ইতি এখানেই টেনে দিন। কখনো কখনো কুকুরের পক্ষে অপরাধীর ঘ্রাণ খুঁজে বের করা মুশকিল হতে পারে, কিন্তু একবার সেটা পেলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তা থেকে সেই কুকুরকে সে বিরত করতে পারবে। অবশ্য সে যদি ভালো জাতের কুকুর হয়। আর তদন্তের ক্ষেত্রে আমি এরকুল পোয়ারো একজন ভালো জাতের কুকুর।
কোনো কথা না বলে অসন্তুষ্টভাবে তিনি ভিতরে চলে গেলেন। মিনিট কয়েক পর একটা চিরকুটে ঠিকানা লিখে ফিরে এলেন তিনি। ও ঠিকানা পেয়ে আমি আর সময় নষ্ট করলাম না, রওনা হলাম এলার্ডের উদ্দেশ্যে। পরদিন প্লাম্বারের ছদ্মবেশে ঢুকে পড়লাম তার বাড়িতে। তার বাড়ির জলের পাইপলাইনে ছিদ্র দেখা দিয়েছিল সেই সময়, অতএব পাইপলাইন মেরামতির কাজে লেগে পড়লাম। আমার এত শ্রম কেবল ওই ওষুধের বোতলটা খুঁজে বের করবার জন্য। কিচেনের ওয়াস্ট্যান্ডের উপর একটা কাপড় দেখতে পেয়ে সেটাকে খুলে দেখবার লোভ আর চেপে রাখতে পারলাম না। পুরনো বোতলে ঠাসা ছিল কাপড়টা। এক এক করে বোতলগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলাম। হঠাৎ আনন্দে আপন মনে চিৎকার করে উঠলাম, হেস্টিংস, নিশ্চয়ই আন্দাজ করতে পারছ কেন আমি চিৎকার করে উঠেছিলাম। হ্যাঁ, তখন আমার হাতের মুঠোয় ইংলিশ কেমিস্টের লেবেল নাটা একটা শিশি এবং তার উপর লেখা ট্রিনিট্রিন ট্যাবলেট। প্রয়োজনে একটা ট্যাবলেট সেবন করা যেতে পারে। জন উইলসন। কোনোরকমে সেই বোতল আমার পকেটস্থ করে কাপড়টা আবার বন্ধ করে দিলাম। খুব তাড়াতাড়ি সেখানকার কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যার ট্রেনে চেপে ফিরলাম ব্রাসেলস। পরদিন সকালে বাড়িতে বসে রিপোর্ট লিখছি, হঠাৎ একটা চিঠি এসে পৌঁছলো আমার হাতে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমাকে অ্যাভেনিউ লুইসের বাড়িতে হাজির হতে জানিয়েছেন ম্যাডাম ডেরোল্যান্ড। দরজা খুলে দিল ফ্র্যাঙ্কুইজ। পৌঁছলাম ম্যাডাম ডেরোল্যান্ডের কাছে। তিনি বললেন, এইমাত্র আমি জানতে পারলাম আপনি যে পরিচয় আমার কাছে দিয়েছিলেন আসলে আপনি তা নন, আপনি একজন পুলিশ অফিসার। হ্যাঁ ম্যাডাম, আমি তাই। আমার ছেলের মৃত্যুর ব্যাপারে আপনি তদন্ত করছেন, তা আপনার তদন্তের কাজ কত দূর এগোলো? কোনো কথা না বাড়িয়ে স্পষ্ট উত্তর দিলাম, আমার কাজ শেষ। আপনি জানেন তাকে কে খুন করেছে? হ্যাঁ ম্যাডাম। কে তাহলে? সেন্ট অ্যালার্ট, আমার হাতে প্রমাণ আছে। আপনি ভুল করছেন, এই ধরনের অপরাধ করার পক্ষে অযোগ্য অ্যালার্ট। আপনাকে অনুরোধ করছি আমাকে পুরোটা খুলে বলুন। আমি তার কথা রাখলাম। সত্যের আবিষ্কার করতে ধাপে ধাপে আমাকে যেভাবে এগোতে হয়েছিল তার খুঁটিনাটি বিবরণ আমি তাকে দিলাম। খুব মন দিয়ে আমার কথা শুনে সব শেষে মাথা নাড়লেন তিনি। আপনি যা বলছেন সবটাই ঠিক, কিন্তু একটা ক্ষেত্রে নয়। আমার ছেলেকে এলাট খুন করেনি, খুন করেছি আমি নিজে, তার মা হয়ে। আমি হতবাক হয়ে কেবল তার দিকে তাকিয়ে রইলাম। সে বলে যেতে লাগলো, আমার ছেলে ছিল শয়তান, ধর্মের ওপর চার্চের ওপর অনেক অত্যাচার করেছে, সে পাপের জীবন কাটিয়েছিল সে, কিন্তু তার থেকেও আরো খারাপ কিছু দেখার জন্য আমায় অপেক্ষা করতে হয়েছিল। একদিন সকালে
আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি আমার পুত্রবধূ সিঁড়ির ওপরের ধাপে দাঁড়িয়ে একটা চিঠি পড়ছে, আর আর পিছনে চোরের মতন দাঁড়িয়ে আমার ছেলে। হঠাৎ এক ধাক্কা, আর তাতেই পুত্রবধূ পড়ে যায়। মার্বেল পাথরে তার মাথাটা আছড়ে পড়ে। বাড়ির লোকজন যখন তাকে তুলে ধরে তখন সে মৃত। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেই তার স্ত্রীর খুনি। কেবল আমি তার মা, শুধু এই খুনের কথাটা জানি। সেদিন আমি আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে পারিনি, কারণ আমি বুঝেছিলাম আমার কথাটা কেউ বিশ্বাস করবে না। আর ছেলে তার জোর খাটিয়ে ঠিক এই অপরাধ থেকে পার পেয়ে যাবে। কিন্তু বিবেক আমায় শান্তি দিচ্ছিল না। আমার মনে হচ্ছিল চুপ করে থাকার অর্থ আমিও খুনি শামিল। আর তারপর বেচারি ভার্জিনি, অল্প বয়স, দেখতে সুন্দর, ও আমার ছেলের খুব ভালো বন্ধু ছিল। আমি দেখতে পাচ্ছিলাম ভার্জিনিকে আমার ছেলে সম্পূর্ণ নিজের দিকে গ্রাস করে নিচ্ছে। তাকে বাধা দেওয়ার ক্ষমতা ছিল না আমার। মেয়েটিকে বিয়ে করার মোটেই ইচ্ছা ছিল না আমার ছেলের, কেবলই ব্যবহার করতে চেয়েছিল। তখনই সিদ্ধান্তটা নিয়ে ফেলি, একটা মেয়েকে হত্যা করেছে, এখন আরও একটা মেয়েকে নষ্ট করতে যাচ্ছে। না, দ্বিতীয়বারের জন্য আমি আর তা হতে দেব না। তারপর আমার পরিকল্পনা মতো সব ঠিক ঠিকভাবে ঘটে যায়। আপনি যা অনুমান করেছেন সবটাই ঠিক, কেবল অ্যালার্টের জায়গায় আমি ছিলাম। কিন্তু ম্যাডাম, সেই খালি বোতলটা, ওটা অ্যালার্টের কাছে গেল কি করে? খালি বোতলটা আমার ঘর থেকে পাওয়া গেলে সব সন্দেহ আমার ওপর পড়ত, তাই অ্যালার্ট যখন আমায় বিদায় জানাতে আসে তখন কৌশলে আমি ওটা তার কোটের পকেটে চালান করে দিই। আপনার দিন ভালো যাক। আমি আমার তদন্তের কাজ শেষ করেছি এবং অকপটে স্বীকার করতে বাধা নেই, আমি ব্যর্থ হয়েছি। ব্যাপারটা এখানেই চাপা দেয়া যাক, আমি চলি। এক মুহূর্তের জন্য নীরব হলো পোয়ারো, তারপর শান্ত স্বরে বলল, ঘটনার এক সপ্তাহ পরেই তিনি মারা যান। ভার্জিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কেসে আমি আমার সুনাম রাখতে পারিনি হেস্টিংস। সেই পরিস্থিতিতে তুমি এছাড়া আর কী বা করতে পারতে? বোকার মতো কথা বলো না, আমার ধূসর মস্তিষ্ক একেবারেই কাজ করেনি। সবসময় আমার হাতের কাছে সবচেয়ে বড় ক্লুটা ছিল সেই চকলেট বক্স। একটা জিনিস খেয়াল করো হেস্টিংস, ওই বাড়িতে একমাত্র ম্যাডাম ডেরোল্যাডের চোখেই সমস্যা ছিল, একমাত্র তার পক্ষেই এই জাতীয় ভুলটা করা সম্ভব। অথচ সেটা একেবারের জন্যেও আমার খেয়াল পড়ল না।
আর তার থেকেও বড় কথা, যদি এলএডি খুনটা করবে তাহলে সে কখনোই ওই শিশিটা তার সঙ্গে রাখত না। অথচ তার হেফাজত থেকেই বোতলটা আমি পেয়েছিলাম। উফ, কি মূর্খ আমি! একজন বৃদ্ধা মহিলা বুদ্ধি ও চাতুর্যের সঙ্গে যে অপরাধ করেছিলেন তার কাছে আমি এরকুল পোয়ারো একেবারেই পরাজিত। যাই হোক, এটা এখন আর চিন্তার বিষয় নয়। এটা ভেবে আমার সত্যি গর্ব হয় যে ইউরোপের সেরা মস্তিষ্ক এরকুল পোয়ারো আমার অকৃত্রিম বন্ধু। আর এই মুহূর্তে আমাদের বন্ধুত্ব উদযাপন করতে আরেক রাউন্ড কফি হয়ে যাক।